কারো কাছে আপনার গুরুত্ব যতটুকু সে মানুষটাকে তার চাইতে বেশি একটু গুরুত্ব দিবেন না, ততটুকু গুরুত্ব দিবেন। আমরা মানুষজনকে বেশি গুরুত্ব দিই বিধায় মানুষজন আমাদেরকে দুর্বল মনে করে, সহজলভ্য মনে করে। এই কাজটা করবেন না কখনো। যে মানুষটা আপনাকে তার জীবনে অপরিহার্য মনে করেন না সে মানুষটাকে কখনো আপনার জীবনে অপরিহার্য বানাবেন না, সে যেই হোক না কেন। যে মানুষটা আপনার কথা মনে না করেই আপনাকে ছাড়াই মহাসুখে আছে, মহাসুখে নিঃশ্বাস নিচ্ছে, আপনি কেন সে মানুষটার জন্য দমাটকে মারা যাচ্ছেন বলেন তো? আপনি বলতে পারেন আপনার লাইফের অনেক সুন্দর সময় আপনি তার সঙ্গে কাটিয়েছেন, আপনি কতটা সময় তার সঙ্গে ছিলেন সেটা ইম্পর্টেন্ট না, বরঞ্চ সামনের কতটা সময় আপনি তাকে ছাড়া কাটাতে পারবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই গানটা আমি শোনাবো, আমি জানি না গানটা দেখা যাবে কিনা, এটা আমার খুব পছন্দের গান, আমার সেরা মোটিভেশনাল সংগুলোর মধ্যে এটা একটা। এই গানটা শোনার পরে আমরা ব্রেকে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, শুনি গানটা। যদি তাকে দেখাই দিতে পারেন যে তুমি যে চলে গেছো আমার জীবনটা শেষ না, যেদিন চলে গেছো সেই দিন থেকে আমার জীবনটা শুরু, তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আপনাকে আটকে রাখবে। এই যে জীবনটা, এই জীবনটা তো আমার মায়ের দেওয়া, এটাকে আমি নিজের হাতে কেন নষ্ট করবো? তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু বান্ধব অনেক কিছু করছে, লাইফে অনেক দূর চলে গেছে, আমি কিছু করতে পারলাম না, ওরা সমাজের এক একটা ব্রাইট স্টার, সুপার স্টার, মানলাম আমি কখনোই তাদের মতো কোনো কিছু করতে পারবো না, লাইফে কোনো কিছু করতে পারবো না, সমাজের অন্য দুটো উজ্জ্বল মানুষ, অন্য 10টা উজ্জ্বল মানুষ যে করে বাঁচে আমি সেই উপায়ে কখনো বাঁচতে পারবো না। ঠিক আছে, আমি একমাত্র একজন অনুজ্জ্বল মানুষ হয়ে বেঁচে থেকে দেখি না কি হয়, আমাকে কেউ কখনো চিনবে না, কেউ কখনো পাত্তা দিবে না, আমি কোনো চাকরি বাকরি পাবো না, কোনো কিছুই না, আমি শুধু বেঁচে থাকবো। আপনাদের বলি সেই দিন শুধু বেঁচে ছিলাম বলে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা। ওজন আমাকে কেউ কখন জিজ্ঞেস করে যে ভাই লাইফের সবচেয়ে বড় ব্যাপারটা কি, বড় সাফল্যটা কি? অনেক টাকা পয়সার মালিক হওয়া, বড় বড় চাকরি করা, সফল হওয়া? আমি ছোট্ট করে বলি লাইফের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে বেঁচে থাকা, শুধু বেঁচে থাকলেও অনেক কিছু হয়। আচ্ছা, তো ওই জন্য আমার আমি বলি সবাইকে যে যখন আসলে আল্লাহর কাছ থেকে কোনো কিছু চেয়ে পাবেন না মন খারাপ করবেন না, আল্লাহ মাঝে মধ্যে আমাদের প্রার্থনার উত্তর দেন প্রার্থনার উত্তর না দেওয়ার মাধ্যমে, এটার আমরা কেউ বলতে পারি না। আমি যা যা চাইছি লাইফে হতে কিছুই হতে পারি না, অন্য কিছু একটা হয়েছি, এই প্ল্যানটা একমাত্র ওনার মাথায় ছিল, আমার মাথায় ছিল না।